আসাদ নূর বাংলাদেশের একজন নাস্তিক ব্লগার। তিনি বরাবরই ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে থাকেন, সর্বশেষ তার বলার সীমা অতিক্রম করেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। শুরু করছি মুহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। 1450 বছর ধরে তার অনুসারী যাদের রেখে গেছে, লক্ষ কোটি যে অনুসারীদের পয়দা করে গেছে, তারা সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে এবং তাদের মধ্যে অনেকগুলো সাইকোপ্যাথ আমরা দেখতে পাচ্ছি। মুসলমানদের প্রাণের নবীকে বলা হচ্ছে সাইকোপ্যাথ এবং মরুর ডাকাত। আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে তৎকালীন সময়ে তার ঘোর বিরোধীরাও এমন কথা বলতে পারেনি যা আসাদ নূরের মতো নাস্তিকেরা বলছে। মুসলিম ঘরে জন্ম হয়েও আসাদ নূরের মতো নাস্তিকদের কেন এত ইসলাম বিদ্বেষ? ইসলাম নিয়ে তাদের এত অ্যালার্জির কারণ হচ্ছে তারা সমকামী, নারী লোভী, মদখোর, যা ইসলাম সমর্থন করে না। আর ইসলামের গণ্ডির ভিতর থাকলেই তাদের এগুলো মানতে হবে, আর এই জন্যই ইসলামকে তারা বারবার কটাক্ষ করছে। ইসলামী স্টেটে আসাদ নূরের অপরাধে তাদের কি শাস্তি হতো? শরিয়া আইনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালিগালাজ করবে, এই নাস্তিক বা বিধর্মীদের কতল করার বিধান আছে। প্রিয় দর্শক, আপনি আপনার সামনে পেলে আসাদ নূরদের প্রতিহত করবেন তো?